শীতকালীন সুমিষ্ট ফল আপেল কুল। এই আপেল কুলের রাজ্যে এবং বহিরাজ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। শীতকালীন এই ফলটি পূর্বের রাজ্যের কৃষকেরা চাষ না করলেও বর্তমান সময়কালে রাজ্যের বিভিন্ন স্থানে এই ফল চাষ করে কৃষকেরা। ফলে রাজ্যের বাজারে চাহিদাও বাড়ছে দিনকে দিন। এবার তেলিমুড়া মহকুমার ভাইসকুড়ি এলাকার এক কৃষক অনলাইন থেকে প্রায় 90টির অধিক আপেল কুলের চারাগাছ কিনে এনে ইউটিউব থেকে চাষ পদ্ধতির জ্ঞান অর্জন করে আপেল কুলের চাষাবাদ শুরু করেন। জানা যায়, ভাইসকুড়ি এলাকার ওই কৃষকের নাম গোপাল পাল। তিনি জানান, আজ থেকে প্রায় 8 মাস পূর্বে পার্শ্ববর্তী রাজ্যের গৌহাটি থেকে অনলাইনের মাধ্যমে আপেল কুলের চারাগাছ কিনে এনে নিজের প্রায় 5 ঘণ্টা জমিতে চাষাবাদ শুরু করেন। কোন জায়গা? বাইশগড়িয়া। কি নাম আপনার? আমার নাম গোপাল পাল। কি চাষ করছেন এবছর আপনি? বরু চাষ করছি। আচ্ছা, এটা গোয়াটের থেকে আমরা করে আনছি। তারপরে পরশু তো মোটামুটি ধরেন না 15-16 হাজার টাকা করতে হয়েছে। কতটুকু জায়গার মধ্যে আপনি করছেন? জায়গাটা কেন 5 ঘন্টা জায়গা। কয়টা গাছ আছে? গাছ তো এখানে আপনার 90টা গাছ। ফলন কীরকম হয়েছে এবার? ফলন তো মোটামুটি ভালো হয়েছে। ফলন তো তন্দে আমরা তো ফলনটা ফুলটুল খুব সুন্দর হয়েছে। ওই জন্য মধ্যে আমরা ওষুধটা ব্যবহার করতে পারছি না, না করাতে মানে একটু ফলনটা একটু কমে গেছে। কী কারণ? এবার হচ্ছে আমরা ফুলগুলি চাষ করছি প্রথম নতুন অবস্থা, তো সেটা তো আমরা নতুন উদ্যোগ নিয়েছি, সেটা আমরা নিজেরাই করছি। তো যদি আমরা কৃষি দপ্তর থেকে কিছু আমরা সাহায্য করতো বা হেল্প করতো তাহলে একটু ফলনটা আমরা ভালো পেলাম না। সরকারি সুযোগ সুবিধা পাই? সরকারি সুযোগ সুবিধা আমরা কোনো রকম পাই। এই বছর মানে তোমরা যেরকম আশা করছিলে এমন ফলন হয়েছে নি? না না, আমরা যেভাবে আশা করছিলাম এই অনুযায়ী ফলন হয়েছে। তো কৃষি দপ্তর থেকে যদি আপনি হেল্প করতো সাহায্য করলে মানে একটু ফলনটা একটু ভালো হতো। তো এই চারাগুলো কই থেকে আনছিল? গোয়াড়ি থেকে আনছে। তো এই যে এটা অনলাইনে থেকে দেখছে অনলাইনে না ওখানে বিক্রি হয়েছে না, কোনটা ওখানে গাছটা পাওয়ার হয়েছে না, কালার হয়েছে না, কারণ ওখানে পাওয়া গাছতে পারছি না। মিনিমাম বাজারে বাজারজাত করতে আর কয়দিন সময় লাগবে মনে করতেছো? এবার আর 15-20 দিন। তবে এবার আশাও একটু কম হয়, নতুন অবস্থা তো আমরা ঠিকঠিকভাবে এটা চাষ করতে পারছি না, কারণ এই ফলনটা একটু কম হয়েছে। তবে তিনি জানিয়েছেন, এই আপেল কুল চাষের সঠিক জ্ঞান না থাকার কারণে এবং সময় মতো সঠিক ঔষধ প্রদান না করার ফলে ফসল আশানুরূপ হয়নি। Bureau Report, Voice 18.